প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি তুলে ধরছি বয়েস। বয়েসের বাংলা কি? আবার বাচ্চ। বয়সের ডেফিনেশনটা কি হতে পারে? বয়স হলো ভার্বের এমন একটি রূপ যার দ্বারা কি সাবজেক্ট নিজে কিছু করে নাকি তার দ্বারা কিছু করা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ সে নিজে কিছু করে নাকি তার দ্বারা কিছু করা বোঝায়। তাহলে বয়স কত প্রকার? দুই প্রকার। কি কি? অ্যাকটিভ বয়স, প্যাসিভ বয়স। অ্যাকটিভ বয়সে কি থাকবে? সাবজেক্ট সক্রিয় থাকবে। আর প্যাসিভ বয়সে কি? নিষ্ক্রিয় থাকবে। কি থাকবে? নিষ্ক্রিয়। অর্থাৎ তার অবস্থানটা পরিবর্তন হবে। তবে কার, সেক্ষেত্রে কাদের অবস্থান চেঞ্জ হবে? প্রোনাউন যেগুলো, কোনগুলি? প্রোনাউন গুলি। ঠিক আছে, যেমন আই থাকলে কি হবে? মি। উই থাকলে? আস। ইউ থাকলে? ইউ। হি থাকলে? হিম। সি থাকলে? হার। ইট থাকলে? ইট। ইট। দে থাকলে? দেম। ও থাকলে কি? হোম। হোম। তো এখন একটা আমি উদাহরণ লিখছি, খেয়াল করো। হি ড্রস এ পিকচার। খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্ট কে? হি। ভার্ব কে? ড্রস। অবজেক্ট কে? পিকচার। পিকচার। ভয়েস পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো কি, এই যে অবজেক্ট, সেই অবজেক্ট কি হবে এখানে? প্যাসিভ ভয়েসে এসে কি হবে? সাবজেক্ট এ পিকচার। একটু খেয়াল করো, এই বাক্যটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই বাক্যটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর। তাহলে এই যে পিকচার, এই পিকচার কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এখানে ভার্ব কি হবে? ইজ। তাহলে অবজেক্ট হয়েছে সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। মূল ভার্বের পার্টিসিপল ফর্ম, ড্র এর পার্টিসিপল ফর্ম কি? ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। তারপরে কি? বাই। তারপরে কি? বাই। বাই মানে কি? সূত্র অনুসারে আসবে কি? বাই। তারপরে হির অবজেক্ট কি? হির অবজেক্ট কি? তাহলে কি দাঁড়ালো? অবজেক্ট হয়েছে, অর্থাৎ কি অবজেক্ট এখানে হয়ে গেছে কি? সাবজেক্ট। তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। তারপরে কি? বি থ্রি। তারপরে সূত্রের কি? বাই। এখানে সাবজেক্ট হয়ে গেছে কি? অবজেক্ট। সাবজেক্ট কি হইছে? অবজেক্ট। আর এখানে অবজেক্ট কি হয়ে গেছে? সাবজেক্ট। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আর মূল ভার্ব সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল, মানে বি থ্রি। আর মনে রাখতে হবে বেশিরভাগ বাক্যের ক্ষেত্রে এখানে কি বসবে? বাই। তবে মাঝে মধ্যে কি হইতে পারে? ইন, এট, টু, ফর ইত্যাদি বসতে পারে। তবে সেগুলির সংখ্যা খুব কম, এবং সেগুলি কোন ভার্বের সাথে বসবে সেগুলো ফিক্সড করা। এবং তোমাদেরকে অলরেডি যে আমি শিটটা দিয়েছি সেখানে কিন্তু কে একবারে সে লাস্ট দিক দিয়ে কিন্তু দেখবা যে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এখন আবারও আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, তুমি দাঁড়াও। বয়স কত প্রকার? দুই প্রকার। হ্যাঁ, তুমি বলো দুই প্রকারের নাম কি? অ্যাক্টিভ এবং প্যাসিভ। থাকে, তুমি দাঁড়াও। অ্যাক্টিভ বয়সে কি সাবজেক্ট কি থাকে? সক্রিয়। সক্রিয় থাকে। তুমি বলো প্যাসিভ বয়সে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। ওকে, তুমি বলো কোন সাবজেক্ট গুলো চেঞ্জ হয়, নাউন না প্রোনাউন? প্রোনাউন। প্রোনাউনের কি রূপ গুলো চেঞ্জ হয়? ওকে, তাহলে এখন আরেকটা বাক্য খেয়াল করো। করিম ওয়াজ রিডিং এ বুক। তাহলে এখানে করিম কে? সাবজেক্ট। ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, রিডিং কে? মূল ভার্ব, এ বুক কে? অবজেক্ট। তাই এখানে সাবজেক্ট কি কোনটা হবে? এ বুক। এ বুক।
এ বুক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার খেয়াল রাখতে হবে। এটা কিন্তু কোন, এটা কোন টেন্স? পাস্ট। পাস্ট কোন টেন্স? কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু কি চেঞ্জ হবে না। অক্সিলারি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার আর কি ওয়্যার। কিন্তু কন্টিনিউয়াস টেন্সের বয়সের ক্ষেত্রে কি যুক্ত হয়? বিং। কি যুক্ত হয়? বিং। বিং মনে রাখতে হবে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে। তো কন্টিনিউয়াস টেন্স গুলো কি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওই অক্সিলারি ভার্বের সাথে অতিরিক্ত কি যুক্ত হবে? বিং। তাহলে কি? আ বুক ওয়াজ, এ বুক ওয়াজ বিং। পরে কি? রিডি, রিডের পাস্ট পার্সিপল ফর্ম কি? রেড। কি? রেড। বানান কিন্তু একই, উচ্চারণটা কি হবে? রেড। হ্যাঁ, এট বুক ওয়াজ বিং রেড। তারপরে কি? বাই। এখানে কি করিম? সাবজেক্ট কে? নাউন। করিম, করিম কি? নাউন। সে যখন এখানে অবজেক্টে এসে বসবে তখন কি তার কি রূপ চেঞ্জ হবে না, কেন না সে কি নাউন, সে কি নাউন। তাহলে কি শিখলাম? বয়স পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, আর কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বের পরে কি যুক্ত হবে অতিরিক্ত? বিং। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কি জানেন যে রিড, রিডের কি বানানে কি কিন্তু উচ্চারণটা কি হবে? রিড, রেড, রেড। কি? রিড, রেড, রেড। এটা কিন্তু অনেকে ভুল করে, মনে রাখবা যে উচ্চারণটা কি হবে? রিড, রেড, রেড। তারপরে সূত্র অনুসারে কি? বাই। তারপরে সাবজেক্ট হবে মনে রাখবো। হ্যাঁ, তাহলে আবার একটু রিক্যাপ করি। ভয়েস কত প্রকার? দুই প্রকার। কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? সাবজেক্ট সক্রিয় থাকবে, প্যাসিভ ভয়েসে নিষ্ক্রিয় হবে। এখন পরিবর্তনের নিয়মগুলো একজন একটু বলো, কে বলতে পারবা? হ্যাঁ, ভয়েস পরিবর্তনের নিয়ম অনুসার প্রথমে যে এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েস অবজেক্ট, তারপর সে টেন্স হয়ে যাবে অক্সিলারি ভার্ব, তারপরে স্যার এই ভিত্রি মানে ভার্বের পাশাপাশি কম, তারপরে বাই, তারপরে অবজেক্ট বসবে। সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট হবে কি অবজেক্ট। কে সবাই বুঝতে পেরেছ? স্যার। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে।